ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বরাবরই ঠোঁট কাটা স্বভাবের মেয়ে হিসেবে বেশ পরিচিত তিনি। যখন যেটা মনে আসে তখন সেটা নির্দ্বিধায় বলে ফেলেন। এতে করে কার কি গেল এলো তা নিয়ে এত কিছু ভাবেন না এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ফারিয়া, যেখানে তালাকপ্রাপ্ত নারী ও তাদের নিয়ে আশেপাশের লোকদের ভাবনা বিষয়ক কিছু কথা তুলে ধরেন এই অভিনেত্রী। মূলত ওই স্ট্যাটাসে শবনম ফারিয়া বলেন, আমাদের আশেপাশে এমন কিছু মানুষজন আছেন যারা ভাবেন যদি কেউ তালাকপ্রাপ্ত হয় তবে তারা সহজলভ্য, কিন্তু ডিভোর্সি নারী মানেই সহজলভ্য নয়। এছাড়া ফারিয়ার কথায়, ডিভোর্স হলে কোনো নারীর মান কমে যায় না, এমনকি যদি তার বিবাহ বিচ্ছেদ হয় তবে সে তার মানের অন্তর্গত কাউকে খুঁজে পাবে। পোস্টে সঙ্গীর যোগ্যতার ব্যাপারটিও বিশদভাবে তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, যোগ্যতার মধ্যে রয়েছে ব্যক্তির শিক্ষা, পারিবারিক পরিচয়, উপার্জন, চেহারা, উচ্চতা, সবকিছু। জানা যায় কিছুদিন আগে পরিবার নিয়ে ভারতের কাশ্মীর থেকে ঘুরে এসেছেন ফারিয়া। সবশেষ হোটেল নিরিবিলি নাটকে দেখা গিয়েছিল তাকে। এতে তিনি জুটি বাঁধেন মুশফিক আর ফারহানের সঙ্গে।